টুয়েলটিতে আমি দেখাবো যে আমাদের উইন্ডোজের যে ড্রাইভগুলো আছে সেইগুলো আসলে কিভাবে হাইট করা যায় তো অনেক সময় দেখা যায় যে আমাদের বাসায় যদি ছোট বাচ্চারা থাকে যদি কম্পিউটার ব্যবহার করে সেক্ষেত্রে আপনার হচ্ছে সি ড্রাইভে ঢুকে যদি আপনার প্রয়োজনীয় কোনো সিস্টেম ফাইল ডিলিট করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার উইন্ডোজ রাশ করবে অর্থাৎ পরবর্তীতে আপনার উইন্ডোজ আর ওপেন হতে যাবে না তো আমরা পূর্বের টিউটরে আসলে দেখেছিলাম কীভাবে ফোল্ডার হাইট করতে হয় ফোল্ডার বা ফাইল এখন আমরা দেখবো যে একটা পুরা ড্রাইভে কিভাবে আমরা হাইট করে রাখতে পারি তো এটা করার জন্য আমি শুরুতে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা মাই কম্পিউটার বা দিশপিসিতে আমরা চলে যাচ্ছি আসলে উইন্ডোজ সেভেন হলে সেখানে মাই কম্পিউটার লেখা থাকবে তো আমি এখানে ওপেন করতেছি একটু লক্ষ্য করেন যে আমাদের এইখানে আমি দেখতে পারতেছি যে একটা ড্রাইভ আছে জানি না আপনারা কয়টা ড্রাইভ দেখতে পারতেছেন এখানে আমাদের যে সি ড্রাইভটা আছে তো আমি চাচ্ছি যে আমাদের এই সি ড্রাইভটাকে আমি হাইড করে দেবো তো এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের হচ্ছে প্রথমে রানের মধ্যে যেতে হবে তো রানের মধ্যে যাওয়ার জন্য আমরা এইখানে সার্চ দিতে পারি যে আমার হচ্ছে রান অথবা সিম্পলি আপনার হচ্ছে কিবোর্ড থেকে আমাদের যে হচ্ছে উইন্ডোজ কিটি আছে সেই উইন্ডোজ কির সঙ্গে আমরা যদি একসঙ্গে হচ্ছে আর চাপি সেক্ষেত্রে কিন্তু রান চলে আসবে ওকে তো এখানে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে জিপি ইডিট ডট এম এস সি ওকে তো এই জিপি ইডিট ডট যদি এমএসসি আমরা এখানে লিখি লেখার পরে যখন আমরা ইন ওকে প্রেস করব তখন আমাদের একটা নতুন উইন্ডো আসবে এবং সেই উইন্ডোটা থেকেই আমাদেরকে হচ্ছে আমাদের কাজটা করতে হবে তো লক্ষ্য করেন আমাদের এই উইন্ডোটা চলে আসছে এখন এই উইন্ডোটা থেকে আমাদেরকে যেটা করতে হবে আমাদের হচ্ছে আমি এটাকে একটু বড়ো করে নিচ্ছি লক্ষ্য করেন যে আমরা যদি এটাকে ফুল স্ক্রিন করে নেই লক্ষ্য করেন যে আমাদের লোকাল গ্রুপ পলিসি এডিটর যেটা আছে সেই ট্যাবের হচ্ছে লেফট সাইড থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্যাম্পলেটের মধ্যে যে আমাদের যে অ্যারোকি আছে আমি এখানে প্রেস করলাম অথবা আপনারা যদি এইখানেও প্রেস করেন সেক্ষেত্রে এই দিকে হচ্ছে বাকি অপশানগুলো দেখতে পারবেন তো এর অ্যারোকিটা তে আমরা ক্লিক করার পরে যেটা করব সেটা হচ্ছে উইন্ডোজ কম্পোনেন্ট যেগুলো যে ট্যাপটি আছে এটাতে ক্লিক করবো তো এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন রাইট দিক থেকে এক্সপ্লোরার অথবা এখানে অ্যারোকি দিয়ে যদি আপনারা প্রেস করেন সেক্ষেত্রে নিচে এর সাব কমান্ডগুলো আপনারা এখানে পাবেন সাব অপশন থেকে আমরা এই ফাইল এক্সপ্লোরারের মধ্যে ক্লিক করলাম ওকে তো ফাইল এক্সপ্লোরারের মধ্যে যখন ক্লিক করছি লক্ষ্য করেন এই দিকে অনেকগুলো আমাদের হচ্ছে অপশন চলে আসছে তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে যে আমরা খুঁজে বের করব যে হাইড এ হাইড দোস স্পেসিফিক ড্রাইভ ইন মাই কম্পিউটার ওকে তো এই ট্যাপ মানে অপশনটা আমরা কি করব এটার ওপর রাইট বাটন ক্লিক করে আমরা এডিট করব অথবা আমরা এটার ওপর ডাবল ক্লিক করব তো এটার ওপর যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমাদের নতুন একটা উইন্ডো চলে আসবে লক্ষ্য করেন এই উইন্ডো থেকে আমরা হচ্ছে আমাদের কোনো একটা ড্রাইভকে আমরা হাইট করব হাইট করার জন্য আমাদের যেটা করতে হবে এই এনাবোলের মধ্যে হচ্ছে আমাদের ক্লিক করতে হবে ওকে তো এনাবোলে ক্লিক থাকা অবস্থায় অর্থাৎ সিলেক্ট থাকা অবস্থায় আমরা নিচে দেখি পিক ওয়ান অব দ্য ফলোয়িং কম্বিনেশন আমরা এখান থেকে আমরা কোন কোন ড্রাইভগুলো হচ্ছে হাইট করতে চাই সেই ড্রাইভগুলো এখান থেকে আমাদের দিয়ে দিতে হবে তো আমরা চাচ্ছি যে আমাদের যে সি যে ড্রাইভটি আছে শুধুমাত্র সেটাকেই আমরা হাইট করে রাখবো তো তো আমি এখানে সি ড্রাইভ দিয়ে দিলাম এবং সি ড্রাইভ দেওয়ার পরে আমার কাজ হচ্ছে কি আমার কাজ হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই দেব ওকে অ্যাপ্লাই অথবা আপনারা সরাসরি এখানে ওকে দিয়ে বের হয়ে আসতে পারেন ওকে দিয়ে দিলাম তো লক্ষ্য করেন এটা কিন্তু আমাদের এখন এনাবোল দেখাচ্ছে এর আগে কিন্তু এটা হচ্ছে আপনার ডিসেবল করা ছিল তো এখন আমাদের কিন্তু ওই ড্রাইভটা হাইট হয়ে যাওয়ার কথা কিন্তু যেহেতু আমরা হচ্ছে এখনো পিসিটা রিয়েসটা দেনে আমার এটা যেহেতু হচ্ছে আপনার উইন্ডোজ কী করবে নেক্সটে যখন আপনার ওপেন করবে তখন হচ্ছে এই ড্রাইভটার এখানে থাকবে না তো আমি এই জন্য হচ্ছে রিফ্রেশ করলাম দেখেন একটু পরেই কিন্তু আমাদের হচ্ছে এটা চলে যাচ্ছে আবার চলে আসতেছে কি জানি একটা হয়ে গেছে এমন একটাটা তো আসলেই কিন্তু আমাদের ওই ড্রাইভটা হাইড হয়ে গেছে ওকে তো এটা আমাদের সুন্দরভাবে কাজ করবে আমরা যদি হচ্ছে রিস্টার্ট দিই তখন এখন আপনার এখানে দেখেন যে আগে এটা যে রকম ছিল এখন কিন্তু একটু হলেও আপনার এটা শ্যাডো আকারে আছে অর্থাৎ আগে যে রকম ছিল এখন নেই যেমন এই আইকনগুলো আমরা পরিষ্কার দেখতে পারতেছি কিন্তু এটা হাইট করার মতো আছে আমি পিসিটা রিস্টার্ট দিয়েছি চলুন দেখা যাক যে এখন আমাদের আসলে এখানে কয়টা ড্রাইভ আছে তো এটা করার জন্য আমি হচ্ছে প্রথমেই আমাদের পিসি বা মাই কম্পিউটারে ওপেন করে নেছি। এখন আমরা যদি এখানে লক্ষ্য করি লক্ষ্য করেন যে আমাদের রিফ্রেশ করার পরও কিন্তু হচ্ছে আমাদের আর ড্রাইভটা দেখাচ্ছে না অর্থাৎ যে সি ড্রাইভটা আমরা হাইট করে রেখেছিলাম সেটা কিন্তু আর দেখাচ্ছে না তো আশা করি সকলেই বুঝতে পারছেন এখন যদি আপনারা পুনরায় সেই ড্রাইভটাকে হচ্ছে আপনারা দেখতে চান সেক্ষেত্রে আমাদের পুনরায় একই কাজ করতে হবে অর্থাৎ আমরা উইন্ডোজ বাটন এবং আর একসঙ্গে প্রেস করলাম এখানে আমরা লেখবো যে জিপিডিট ডট লেখে আমরা ওকে দিলাম আমাদের উইন্ডোটা চলে আসছে তো আমাদের পূর্বের প্রসেসেই হচ্ছে আমাদের কাজটা করতে হবে তো লক্ষ্য করেন আমি এটাকে একটু বড় করে দিচ্ছি আমাদের হচ্ছে লোকাল গ্রুপ পলিসি এডিটর থেকে আমরা প্রথমে গিয়েছিলাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর টেমপ্লেটে অ্যাডমিনিস্ট্রেটর টেম্পলেট থেকে আমরা নিচে আসতেছি যে উইন্ডোজ কম্পোনেন্ট এবং উইন্ডোজ কম্পোনেন্টের নিচে আমরা দেখতে পাচ্ছি যে ফাইল এক্সপ্লোরার তবে আপনারা কিন্তু আবার এইখানে হচ্ছে আপনার অ্যারোতে ক্লিক করে ভিতরে যাবেন না অবশ্যই ফাইল এক্সপ্লোরারের উপরে এখানে ক্লিক থাকা অবস্থায় আপনারা ডান ছাড়ে সাইটে যে আপনাদের অপশানগুলো আসে এইখান থেকে আপনারা যেটা করবেন আপনারা হচ্ছে খুঁজবেন যে হচ্ছে হাইট দোস স্পেসিফিক ড্রাইভ ইন মাই কম্পিউটার ওকে তো আমরা দেখতে পাচ্ছি যে এটা এনাবল অবস্থায় আসে এটাতে যদি আমরা ডাবল ক্লিক করি অর্থাৎ এই এই ট্যাপটার মধ্যে আমরা ডাবল ক্লিক করলে আমরা এই উইন্ডোটা পাবো এখানে লক্ষ্য করেন যে এই উইন্ডোটা থেকে আমাদের যেটা করতে হবে আমরা একটু আগে এই উইন্ডোটাকে এই জায়গাটাতে এনাবল করে দিয়েছিলাম এখন আমাদের এই এনাবলটা হচ্ছে নট কন ফিগারেট অথবা হচ্ছে আমাদের ডিসেবল করে দিতে হবে ওকে আমি নট কন ফিগারেট দিলাম এবং ফাইনালি আমরা যদি এখানে ওকে করে দেই তো ওকে করে দিলে আমরা আবার এখানে দেখতে পাচ্ছি যে নট কনফিগার্ড আমাদের দেখাচ্ছে অর্থাৎ আমরা ইতিপূর্বে কিছুক্ষণ আগে আমরা যে হচ্ছে ড্রাইভটা হাইট করেছিলাম অর্থাৎ সি ড্রাইভ সেটা কিন্তু এখন আর হাইট থাকবে না তো চলুন আমরা একটু দেখে নেই আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি এবং আমরা যদি আমাদের ডিসপিসিতে এসে ডিসপিসিতে এসে যদি আমরা হচ্ছে একটু রিফ্রেশ দেই লক্ষ্য করেন রিফ্রেশ দিলে কিন্তু আমাদের সেই সি ড্রাইভটা আবার আমরা এখানে দেখতে পাচ্ছি তো আশা করি সকলেই বুঝতে পারছেন এরপরেও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে